যাদবপুর রাম ঠাকুর আশ্রমের আজকে উৎসব 11ই ফাল্গুন। সন্ধ্যেবেলায় এসেছি, দেখার মতো সারাদিন বিশাল কর্মযজ্ঞ, বিশাল অনুষ্ঠান, কিন্তু আমরা লোকাল লোকেরা আজকে আসার সুযোগ পাই না, যেহেতু এত কাছে আসা যায় না। এখন সন্ধ্যেবেলা বলেই এই অবধি আসতে পেরেছি। ঠাকুরের ভোগ নেওয়ার ইচ্ছা আছে, তাই জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই সারাদিন এই গান অনুষ্ঠান চলেছে, হাজার হাজার ভক্ত সারাদিন আজকে এখানে অনুষ্ঠানে সামিল হয়েছিল। আমরা দূরে দূরে গিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরে আসি, যেমন গতকাল গেছিলাম বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। ঘরের কাছে এইখানেই আসা হয় না অনেক সময়, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনটাই মনে পড়ে আর কি। ঘরের কাছে জিনিসকে দেখা হয় না, যেটা যে জোর করেই সন্ধ্যেবেলা চলে এলাম, না দেখে আসি কী কর্মযজ্ঞ চলছে। বিশাল ব্যাপার, সারাদিন এই অনুষ্ঠান চলছে। এই ভোগ দেওয়া শুরু হয়েছে দুপুর 11টা থেকে, এখন 7টা বেজে গেছে, 7:30 প্রায় এখনও চলেছে। ইচ্ছা আছে যেখান থেকে ভোগটা দেওয়া হচ্ছে সেই জায়গাটা দেখাবার, সে ব্যবস্থাপনা দেখার মতো।